নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মুর্শিদাবাদে অবস্থিত কয়েকটি রাজবাড়ির কালীপুজোর ইতিহাস সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার সৃজিতা ঘোষ আমাকে প্রদান করেছেন তথ্যটি মুর্শিদাবাদের কয়েকটি রাজবাড়ির কালীপুজো সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শ্রীজিতা ঘোষকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মুর্শিদাবাদের কুঞ্জঘাটার রায়বাড়িতে বহুকাল ধরে প্রায় দুশো ষাট বছর ধরে কালী পুজো হচ্ছে রায় পরিবার আগে ছিল বীরভূমের ভদ্রপুরে সেখানে তাদের অনেক বড় জমিদারি ছিল মায়ের স্বপ্ন দেশেই বাড়িতে কালী শুরু করা হয় তারপর রায় পরিবার ভদ্রপুর থেকে চলে আসেন মুর্শিদাবাদের কুঞ্জঘাটাতে এসে বাড়ি করেন সঙ্গে মা কালীর কাঠামোও নিয়ে আসেন এবং বাড়ির পুজো বজায় রাখেন আজও মা কালীর সেই পুরনো কাঠামো রায় বাড়িতে পূজিত হয়ে আসছে প্রতি বছর কালী সেই পুরোনো কাঠামোতেই মাটি দিয়ে কালী মূর্তি বানানো হয় দেবীকে বিশেষ করে ডাকের সাজে সাজানো হয় বাড়ির কালী অনেক নিয়পাচার পাঠাবলি এখনও হয় দেবীর ভোগে থাকে লুচি দুধ পায়েস এবং নানা রকমের মিষ্টি দেবীকে নানা রকমের নৈবিদ্য দেওয়া হয় বাড়ির কালী ভক্তদের সমাগম হয় অনেক অন্যদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুরের সিংহবাড়িতেও বহুকাল ধরে প্রায় দুশো পঞ্চাশ বছর ধরে কালী হচ্ছে বলা হয় বর্ধমান থেকে এসে রায়গোপাল সিংহ মুর্শিদাবাদের জঙ্গিপুরে বাড়ি করেন আর লালগোলা থেকে অহিরণ পর্যন্ত বড় জমির মালিক হন মায়ের স্বপ্নাদেশেই বাড়িতে কালী শুরু করা হয় বাড়ির কালী অনেক নিয়ে দেবীকে লুচির ভোগ দেওয়া হয় মায়ের ভোগে থাকে লুচি তরকারি পায়েস দুধ নানা রকমের মিষ্টান্ন দেবীকে নানা রকমের নৈবিদ্য দেওয়া হয় মুর্শিদাবাদের নিমটিতার চৌধুরী বাড়িতে বহুকাল ধরে প্রায় দুশো বছর ধরে কালী হচ্ছে দ্বারিকানা চৌধুরী বর্ধমান থেকে এসে নিমটিতাতে বাড়ি করে মায়ের স্বপ্ন দেশে বাড়িতে কালী শুরু করেছিলেন বাড়ির কালী পুজোয় অনেক নিউপাচার পাঠাবলি এখনও হয় দেবীর ভোগে তাকে খিচুড়ি দুই রকমের পোলাও মাছের নানা রকমের তরকারি ভাজা আর পায়েশ। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ